গুড মর্নিং অল ওয়েলকাম টু ধনী মেয়ে ব্লগ ওয়ান্স अगेन সো আজকে ব্লগের ভিতরেই ইন্ট্রোডাক্টরি পার্ট কারণ প্রচুর দেরি করেছি সকালবেলা থেকে সো আমাদের আজকে একটা মামার গ্রামের বাড়িতে মানে আমার মায়ের যেটা বাবার বাড়ি ওখানে আমার বিয়ের পর আজকে আমাদের ম্যাটারনাল কাজিনস আর মামাদের একটা গেট টুগেদার আছে সব বাড়ির লোকজন মারা মা দিদা মামুনি গুনগুন মামা এরা অলরেডি চলে গেছে এখন আমি চিনি আমার বর আর মান্তু সে হাই এখন আমরা যাচ্ছি মিডল অফ দা রোড আমার একজন ভাই উঠবে তো সবাই এই ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে কারণ ভিলেজ ব্লগ মাড হাউস গ্রামের বাড়িতে পিকনিক মিউজিক নাচানাচি লটস অফ এক্সাইটমেন্ট তো স্টে টিউন যেহেতু আমাদের বিয়ের পর প্রথম ভিজিট অফিসিয়ালি আনঅফিসিয়ালি একদিন হয়েছিল তাই আমরা এই মহিনাগড়ের এই দোকানটা থেকে মিষ্টি কিনে নিচ্ছি মৌচাক হ্যাঁ মৌচাক হ্যাঁ ওহ দিস ইজ দা মৌচাক অসাধারণ টেস্টি খেতে আমরা যতটা রাস্তা যাব এটা খেতে খেতে যাব তো আমরা অলমোস্ট চলে এসেছি পৌঁছে গেছি এখন আমরা এই গ্রামের ভেতরে টার্নটায় ঢুকলাম Nice, so finally we have reached এই যে বাড়ি আজকে বাড়িটা প্রপারলি এই যে বড়কা ও কে 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 ভালো করে একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমার একটা ম্যাটারনাল কাজিন এখন এরকম খুবই দেখে ভাব দেখাচ্ছে যে ভাজা মাঝে উল্টে খেতে যায় না এবার ওর একটা টুইন ব্রাদার আছে এক্স্যাক্টলি ওর মতন দেখতে তো দুজনকে পাশাপাশি রেখে আমি দেখাবো ওরা দুজন আমার মামাতো ভাই এই যে লো আমাদের বাড়ির দরজা আজকে খোলা সেদিন খোলা ছিল না গুনগুন ওরা আগে পৌঁছে গেছে এন্ড আমরা এখন পৌঁছালাম হ্যালো গোপু সে হাই তো এটা হচ্ছে এদিক থেকে মানে মাদের তিনজনের মায়ের তিন জেঠা কাকারা এখানে একটা বাড়ির মধ্যে ইন্ডিভিজুয়াল পার্ট করে করে থাকে তো এটা হচ্ছে লোবু মামাদের বাড়ির দেওয়াল আমার আর একটা মামা তো এখান থেকে এটা আমি এন্ট্রি নিলাম আমার মামার বাড়িতে ঢোকার জন্য পেছনের একটা রাস্তা আছে এটা গরুর গোয়াল ছিল এই যে গরুর গাড়ির চাকা এগুলো এখন আর ব্যবহার হয় না জালির মধ্যে করে আম পাড়া হচ্ছে আর এটা হচ্ছে লোবু মামাদের ওপরতলা এটা লোবু মামাদের নিচতলা প্রচন্ড ক্যাভস ভিতরে এটা কিচেন এই যে উনুন এখন যেহেতু কেউ থাকে না তো সেরকম অর্গানাইজড না এন্ড যে নস্টালজিক পার্ট ইজ এই মাটির সিঁড়ি এখানে মাটির সিঁড়ি আছে ওখানে কাঠের সিঁড়ি আছে মাটির সিঁড়ি এটা দিয়ে দোতলাতে ওঠা যাবে এইবার ঢুকে গেলাম আমি আমার মামার বাড়িতে এন্ড দেয়ার আর সো মেনি পিপল বাজে এরা হচ্ছে সব আমার মামি অসাধারণ কুকিং চলছে সেটা হচ্ছে খাসির মাংস হেড কুক হচ্ছে মিস্টার অরিন্দম ঘোষ যে আমার মামা হয় সৌভাগ্যবশত এমন মামা মানুষ কপাল করে পায় এটা এই যে আমার এটা মামি এই যে আমার মাতৃদেবী এখানে বসেছে এইটা হচ্ছে বড়কা ছোটকার মা এটা আর একটা মামি বড় মামি এটা হচ্ছে শ্যামলি মামি আর এটা আমার মামনি যেটা সবাই কেউ সবাই চেনে হাই বলো হাই এই যে আমার মামার বাড়ি ঘর এই যে আমার দিদা খুব খুশি এটা একটা যে বয়াম গুলো রয়ে গেছে এখানে ভর্তি নাড়ু আর আচার থাকতো এই ভদ্র মহিলার বানানো যে ভীষণ ভালো ছিল না বাবা আসলে তো ভালো বাবার খুব সুন্দর মানে সবাই বাদ নিজে দাঁড়ায় আগে অন্য কেউ যাহা দা মোস্ট নস্টালজিক পার্ট অফ দিস হাউস হচ্ছে আমার জন্য সেটা হচ্ছে কাঠের সিঁড়ি এটা হচ্ছে আমাদের খুবই ছোটবেলাকার স্মৃতি সেটা এখন উপরে উঠে যাবে উপরটা পরিষ্কার উপরে যাব এবার আমি কি করতাম না আগে এটা দিয়ে উঠে থেকে স্লিপ কেটে কেটে পড়তাম মানে আমি ছোটবেলা থেকে যখন আসতাম আমার ছোটবেলা অনেকটা সময় এখানে কেটেছে কারণ আমার মা বিপিএড করতে বাইরে গেছিল আমার বোন যখন হয়েছিল তখন আমি মামা বাড়িতে থাকতাম সো দ্যাটস ওয়াই আই এম সো মাচ প্যাম্পার্ড ইন দিস হাউস তো আমার এখানে প্রচুর এখানে একটা বারান্দা আছে এটা হচ্ছে বারান্দা বাড়িটা এগুলো দেওয়ালটা কিন্তু পুরো মাটির তো সবাই এখন যাচ্ছে কাঠের সিঁড়ি দিয়ে ওপরে এই যে মোটা উঠে গেছে
তো চলো উপরটা দেখাই উপরে বলেছে ওর অসাধারণ দরজা আছে আই এম সো মাচ এক্সাইটেড বিকজ এটা আমার খুব একটা ফেভারিট জায়গা কিন্তু পুরো কাঠের সিঁড়ি ওকে সরি এইটা আমার মামা বাড়ি ছাড়া আমি আজ পর্যন্ত এরকম সিঁড়ি আর এরকম দরজা কোথাও দেখিনি এই যে দিস ইজ এই যাওয়ার চলে এসছে উপরে এন্ড এটা হচ্ছে কাঠের দরজা দরজাটা বন্ধ করে দেখাতে হবে তো এটা হচ্ছে মামার উপরে এখানে পুরো ঢালা বিছানা করা হয় ঢালা বিছানা করা আর আমরা এখানে বললা বলার সময় এসে শুই এন্ড দিস ইজ আ বিউটিফুল ব্যালকনি এই যে ওদিকে একটা ব্যালকনি ওদিকটা এখন যাওয়া যায় না এগুলো বড় বড় ভার যায় না এটা একটা দরজা এটা দিয়ে ঢুকলাম শোমা চলে এসেছে এই যে প্রিয়া এই যে দ্য স্টার মা চ্যাটেড স্টার এই দরজাটা বন্ধ হয়ে গেল বন্ধ করে দে ইয়েস দিস ইজ দ্য নস্টালজিক হচ্ছে ভূতের বাড়ির মতন দরজা এবার এর উপর লাফানো যাবে আর এইটা হচ্ছে আরেকটা ব্যালকনি তোর ক্যামেরা আসতে পারে এটা কি বাইরেটা এই যে হ্যাঁ ও মাকড়সার জাল হ্যাঁ আমার এত আসছে মাসির বিয়েতে এখানে ডাকাত এসেছিল তো সবাই মিলে এই ওপরে মানে লুকিয়ে গেছিল আর সবচেয়ে বড় কথা এর ওপরেও একটা ঢোকার জায়গা ছিল সেই গেটটা আমি খুঁজে পাচ্ছি এটাই গেট কিন্তু হ্যাঁ এই গেটটা ভেঙে গেছে এই গেটটা ভেঙে গেছে এখান দিয়ে ওপরে ডাকাতের ভয়ে এই ওপরে কিন্তু বসার জায়গা রয়েছে ভেতরটায় মানে দ্য প্লেস ইজ হলো আমি এবার পড়েও যেতে পারি আলু কল্লা দিয়ে সেদ্ধ ভাত হবে কারণ ভদ্রমহিলা রয়েছে মুখ করে যেরকম কারণ মানে লুজ মোশন হয়েছে যে ভালো না বলছে আর এই যে ভদ্রমহিলার ছেলের বউ এটা এখন রান্না করবে যে ওয়ারেস খাচ্ছে এই যে এটা আমার বিউটিফুল সিস্টার পরীক্ষা দিতে হয়নি জীবনে কোনো জ্বালা নেই কখন ও মামি চা খাবো কে করে দিবে চা এই যে গুনগুন এখন মিউজিক সিস্টেম চালাচ্ছে কি গান হয় আমি দেখবো এই ঘরটাও দেখাতে পারিনি এটা আরেকটা বেডরুম এটা সরি গান এটা আমার দিদার বেডরুম এখন এখানে বাসন রাখা আছে কিন্তু যখন ওরা এখানে এসে থাকে এখানে তোষক বালিশ এই যে এই ট্রাঙ্কটা ভর্তি তোষক বালিশ অ্যান্ড অল তো এটা আমার দিদার বেডরুম এখানে দিদা থাকে ঠাকুর ঘর এইটা আমার মামার বেডরুম এটা ভেতর দিয়ে তালা দেওয়া বলে দেখাতে পারলাম না আর এটা আমাদের র্যান্ডম লোকের সবার থাকার জায়গা নয়া বাজারের ক্ষীর দই পিপলার বার্গেনিং পিপলার বার্গেনিং এই যে আমার বিউটিফুল মামি জানে আমি চা খেতে ভালোবাসি এর জন্য চা করে নিয়ে চলে এসেছে আর এখানে হ্যাকার হ্যাকার লোকজনে ভর্তি সব হ্যাঁ করছে এবার আমি এদেরকে ইন্ডিভিজুয়ালি পরিচয় করে এটা হচ্ছে রুহি এটা আমার দিদির মেয়ে এই যে আমার ম্যাটারনাল কাজিন সেটা হচ্ছে সোমা ওর মেয়ে আর এটা হচ্ছে প্রিয়া এটা আমার আরেকটা মামার মেয়ে যার নিজের ওন ব্রাদার ইজ এটা ছটকা ব্ল্যাক কালারের জামা পরিস ছোটকা আর হলুদ কালারের জামা পরিস বরকা কমপ্লিটলি এক দেখতে এটা দিস স্পেশালি ফর তন্নিষ্ঠা ঘোষ এই যে ইওর কাক সবসময় কাকা কাকা চিৎকার করে এই যে
আর একটা বিষময়ই সেটা হচ্ছে মা মনসা এই যে মান্তু এই যে ছোট লোক অসভ্য বর এই মুনমুন আর এই যে হচ্ছে বালুরঘাটের মিস ফ্যাশনিস্টা সেটা হচ্ছে মিসেস রিয়েল কুইন ইনস্টাগ্রাম সেলিব্রিটি সো যারা যারা আছে যারা মনালি উর্ফে ঈশিতা ঘোষকে চেনে আর তারা তাড়াতাড়ি করে আমার ধনী মেয়ে ব্লগটাকে সাবস্ক্রাইব করবে আমি কিছু জানি না জাস্ট এই ভিডিওটা দেখবে এন্ড সাবস্ক্রাইব করবে আমি নিজেই জানি না আমি ফিয়ারলেস বি স্ট্রং বি ইউ এই হোয়াইট প্যাচটা দিয়ে মনে রাখছি তো তোমরা দেখো ওরা কতটা মানে আইডেন্টিক্যাল টুইন নানু পাইকে পাই দাদাকে ডাক ও দেখতে চাচ্ছিল এই হচ্ছে ছোট কারণ পুরো ব্ল্যাক আর এ হচ্ছে বড় কারণ ওর মধ্যে সাদা আছে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমিও এখনো বুঝতে পারি না বাট আমি ওদেরকে এতটুকু থেকে দেখেছি তো এটা আমার একটা হ্যান্ডসাম জামাই বাবু মিস্টার দেব চ্যাটার্জি হ্যালো হ্যাঁ এবার একটা ছবি তোলে ওদের মধ্যে কারাকারি লাগে যে কোন ছবিটা আগে আপলোড কে করবে এবার যার আগে আপলোড করে দেয় সে বুঝে যায় সেটা সে আর যখন এইচএসএ বা মাধ্যমিকে যখন ওরা আর কি অ্যাডমিট কার্ডে যে ছবিটা ওরা একটা ছবি দিয়েই চালায় ওই একটা ছবি ওরা দুজনের অ্যাডমিটে একই সেম ছবি মাধ্যমিকেরটা হয়েছে ওই একটা হলেই ভালো সেটা খুবই ভালো হয়ে যায় Oh,
As of now, put up with এখন হচ্ছে খাদার preparation চলছে এই যে সবাই নিচে শতরঞ্জি পেতে কলা পাতায় খাসির মাংস আর তুলাই পাঞ্জি চালের ভাত is heaven পুরো হাঁপিয়ে গেছি নাচতে নাচতে এই যে কলা পাতার মধ্যে একটা মাছ ভাজা দেখাচ্ছে পরিবেশন চলছে বড়মাই ভাত দিচ্ছে আমি এই বাড়ির সবচেয়ে প্যাম্পার ডটার বলে আমার মামনি আমাকে শাহী পনির দিল তার জন্য গুনগুনের মুখ ভালো মা সম্মানিত দাও যার বিয়ে হচ্ছে সে শুধু পাবে না আরেকটা বড় দাও আমার ভিখারি হা 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 এই যে দা বিউটি ধন্যবাদ ওকে ও কুচকিরি থেকে আমি আগে ঝাল ছাড়া দিব এই যে সবাই এখন খাওয়া দাওয়া চলছে আমি আর কিছুতে কনসেন্ট্রেট করতে পাবো না এবার আমি জাস্ট খাবো শিবমামা পাঠ্যমাদের বাড়িতে মানে বড়কা ছোটকা প্রিয়া সোমাদের বাড়িতে ওদের বাড়িতে আমরা মিষ্টি দিয়ে ওদেরকে প্রণাম করবো আর ওখানে গিয়ে চা অ্যান্ড স্প্রাইট অ্যান্ড রোল খাবো অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম মানে এত আসলে হেভি লাঞ্চ করেছি যে তো এটা হচ্ছে আমার আর একটা মামার বাড়ি সোনাদের বাড়ি দেখুন এখানে চলে এসছে জামাই মিষ্টি নিয়ে সব থেকে বড় সদস্য নিয়ে যাই মেশোকে দিল সব থেকে ছোট সদস্য মেশোকে নিয়ে খাবার দিচ্ছে মুখ সরাই দে আবার
গাগাচ্ছে এমন করে যা ভাগো হ্যাঁ আচ্ছা সময় আছে উচকি লোবে পারবে সামলাতে জীবনে পারবে না अर्धेक डोबार मन से मेला मान जस्ट फैमिली गैदरिंग मन एक मेला दुर्गा पुजो दशमी प्रसेशन দিদের মনসা ঠাকুরের থান এক মোমেন্ট তো আমার বরকে দেখাচ্ছে মনসা ঠাকুর সো দিস ইজ অল অ্যাবাউট মাই টুডেজ ব্লগ এখন আমরা ব্যাক টু বালুরঘাট সো ভেরি এক্সাইটেড